apa ekte itu kasa bola kan apa oh apa আপনি কত করে বিক্রি করলেন হ্যাঁ ভাই লাইনে দুটো টিকিট কাটছি 300 টাকা করে বিক্রি করছি কত করে কিনেছিলেন হ্যাঁ কত করে কিনেছিলেন 200 টাকা করে তাহলে এইগুলো কিনে আপনারা কেন বাজারে কালো বাল বিক্রি করছেন পাগান কি করব আর মনে করে যে 2 টাকা পাইলে ওরে একটু লাভ এইজন্য বেচছি এটা তো যারা মূলত খেলা প্রেমী তারা তো টিকিট পাচ্ছে না তারাও পাচ্ছে ভাই সবাই পাচ্ছে পাচ্ছে না আমরা যখন লাইনে নেছি তারাও পাইছে না না কি ভাই পাচ্ছে পাইছে না ঠিক আছে ওনারা যদি ভিতর তো মর করে বের করে সবাই যাবে তো পর্যাপ্ত পরিমাণ দিছে আর না পারলে কি করবে এখন চট্টগ্রামের চিত্র ঢাকার চিত্র সম্পূর্ণ বিপরীত ঢাকাতে সকাল থেকেই টিকিট কেনার জন্য মানুষ এসে ফিরে যাচ্ছেন কাউন্টারে নেই 200 থেকে 300 টাকার টিকিট কিন্তু বাহিরে ঠিকই অ্যাভেলেবেল আছে 200 থেকে 300 টাকার টিকিট যা বিক্রি হচ্ছে 200 টাকার টিকিট 400 টাকা পর্যন্ত কিছুক্ষণ আগে বুঝছেন গেছি এখন কাউন্টারের একজন পরিচিত লোক সে আসছে 10 12টা টিকিট তার কাছে দিয়ে দিল 300 টাকার গুলা এখন আমরা যখন গেলাম তখন হইতাছে বলে যে টিকিট নাই আর গ্যালারির যেহেতু ম্যাক্সিমামে 200 300 বেশি আমার মনে হয় অর্ধেক গ্যালারি সেই হিসাবে এত তাড়াতাড়ি 200 300 গুলা কিভাবে ফুরায় যায় আর 500 গুলার গুলা এখনো থাকে ভাই কাউন্টারে গেলাম বললাম যে হচ্ছে টিকিট আছে বলল হ্যাঁ আছে বললাম দাম কত বলল 500 বললাম এর নিচে আর নাই বলল না পরে আশেপাশে দেখলাম অনেক 200 300 টাকার টিকিট ঘোরাঘুরি করতেছে তাহলে আমি কেন 500 টাকা দিব না টিকিট নিতে যাব আগে সরে ফেলা হয় বা হচ্ছে কোথাও রিজার্ভ করে রাখা হয় পরে এগুলো বাইরে 100 200 টাকা করে দাম বেশি দিয়ে বিক্রি করা হয় এটা দুর্নীতি না আমি বরিশাল থেকে আসছি 200 টাকা টিকিটের জন্য কিন্তু আমি 200 টাকার টিকিট পাই নাই কাউন্টারে যখন আমি গেলাম তখন তারা বলল যে ভাইয়া 200 টাকার টিকিট নাই 500 টাকা 1500 টাকা 1000 টাকা কাউন্টারে আমি 5টার সময় একবার আসছিলাম আসার পরে পরে নাস্তা পানি খাইয়া পরে আসছি 5টার পরে 6টার দিকে যখন কাউন্টার খুলছে তখন আমি টিকিট পাই নাই 200 টাকার টিকিট কোলার সাথে সাথেই বলছে যে নাই সর্বোচ্চ 50 100 টিকিট দিছে এরপরে বলছে নাই আমরা উত্তরা থেকে সকাল 8টা বাজে আসছি জায়গায় টিকিট কিনতে খেলা দেখার জন্য কিন্তু আইসি থেকে কোনো টিকিট নাই সর্বনিম্ন 500 টাকা টিকিট উপরে 1500 টাকা 200 টাকা টিকিটগুলো গেল 300 টাকা টিকিটগুলো কো 200 থেকে 300 টাকার টিকিট কাউন্টারে না থাকার বিষয়ে কাউন্টারে জানতে চাইলে তাদের কাছ থেকে তেমন উত্তর পাওয়া যায়নি আমি একটু ব্যস্ত কাজ করতেছি আমি দুই কাজ একসাথে করতে পারি না ভাইয়া পুলিশকে সিন্ডিকেটের তথ্য দিলে তারা সাথে সাথে ব্যবস্থা নেন জাকারিয়া রবিউল নিউজ ফ্ল্যাশ 71